আরজি করে ঘটনায় দোষীদের দ্রুত শাস্তি এবং সিবিআইয়ের দ্রুত তদন্তের দাবিতে আজ রাস্তায় নামল দ্য নাইট ইজ আওয়ার্স সংগঠন। আরজি করে ঘটনায় দীর্ঘদিন হয়ে গেলেও এখনও অভয়ার সঠিক ন্যায় বিচার মেলেনি। দ্রুত বিচারের দাবিতে এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মিছিল করে দি নাইট ইজ আওয়ার্স সংগঠন সহ একাধিক সংগঠন। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মহাত্মা গান্ধী মোড় পর্যন্ত যায়। মিছিলে বহু মানুষ অংশগ্রহণ করেন। এদিনের মিছিলে সংগঠনের সদস্য কোয়েল রায়, ডক্টর সুশ্রী সঙ্গীতা জেনা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের তরফে কোয়েল রায় জানান, দেখুন সারা তো পাওয়া যাচ্ছে, নইলে গ্রামগঞ্জের থেকেও লোকজন আজকে দেখতে পাবেন প্রচুর মেয়েরা এসছে, আমাদের শিলিগুড়ির আশেপাশের জায়গা থেকেও প্রচুর মেয়েরা এসছে এবং তারা বারবার করে বলছে, দিদি এটা যতক্ষণ না বিচার হবে আপনারা এটা কিন্তু ভুলে যাবেন না, এটা যেন না হয়। হ্যাঁ নিশ্চয়ই আছে, বলো আমরা একটা মিছিল করতে চাই আবার, যাতে শিলিগুড়ির শহর পিছিয়ে যাচ্ছে বা আমরা জাস্টিস চাইছি না, উৎসবেই মেতে আছি, সেটা যেন কেউ না, এই ভুল বার্তাটা যেন কারোর কাছে না যায়, সেই জন্যই আজকে এই মিছিলের ডাকটা দেবো এবং যথেষ্ট সাড়া পাচ্ছি আমরা। দেখুন মিছিল এই ধরনের কাজ চলতেই থাকবে, প্লাস আমাদের নাইট ইজ আওয়ার্সের গ্রুপ থেকে সিগনেচার ক্যাম্পেইনটা চলছে, যে তাদের বাড়ি সবার বাড়ি বাড়ি গিয়ে নেওয়া একটা করে তাদের বক্তব্য নেওয়া এবং আমরা যে কীভাবে এই সমাজ ব্যবস্থা বা পেরেন্টিং সিস্টেম বা এডুকেশনাল সিস্টেমের উপর কাজ করতে পারি বা কেন এই ধর্ষণের প্রবণতা, এইগুলো নিয়ে একটা ক্যাম্পেইন আমরা অলরেডি করছি যেগুলো চলছে এবং সেটা চলবে, আরও অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আর কি। প্রিয়জন ওয়েলফেয়ার সোসাইটি থেকে আসার কথা, অরিন্দম ওরা এসছে কি না আমরা দেখতে হবে। এমনি দেখুন সংগঠন হিসাবে তো আমরাও আজকে কোথাও নাইট ইজ আওয়ার্সের নাম বিশেষ পাবেন না, আমরা ওই জাগোনারি জাগো বনিশিকায় কথাটাকে সামনে রেখে যেহেতু করছি, যে আপামর মেয়েদেরকে নিয়ে এখানে কোনো আলাদা করে কোনো সংগঠন বা কিছু ওইভাবে হচ্ছে না। দেখুন আইন ব্যবস্থার যদি এরকম আমাদের সুবিচার পেতে যদি এত সময় লাগে, ওই কিছু মানুষ ভেতর থেকে ধৈর্য হারিয়ে যায়, সেটা একদম সত্যি কথা। আর তারপরে হচ্ছে এই যে দুপুর সময় আমি আজকে যেটা দেখছি মিছিলে, এই দুপুর সময়টার জন্য হয়তো কারোর কিছু প্রবলেম হতে পারে, কিন্তু আমরা এই সময়টা এই জন্যই, আমি আগেও বলেছি প্রেস মিটে, সময়টা এই জন্য রাখা হয়েছে কারণ এদেরকে আবার ফিরতে হবে, সেটার কথা মাথায় রেখে আমরা যদি রাতে করি এদেরকে আমরা মানে একদম সুস্থভাবে তাদেরকে বাড়িতে পৌঁছানোটা ভীষণ কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়াবে, তো সেই জন্যই আমাদের দুপুরবেলাটা করা, হয়তো সেই জন্য প্রচুর লোকজন আসতে পারেননি বা তারা আর একটু পরে যোগদান করবেন বা ওই সামনে থেকে কিছুজন বলেছেন ঢুকবেন।